আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজ পবিত্র মাহে রমজানের শেষ রোজা, এই শেষ রোজার চারটি আমলের কথা বলবো। যে চারটি আমলের মধ্যে এমন একটি দোয়া পাঠ করার কথা আছে, সেই দোয়াটি পাঠ করলে আপনার জীবনের আল্লাহ পাক যতগুলো নেক আমল করছেন সমস্ত নেক আমলের পরিমাণ আপনাকে আল্লাহ পাক ভালো দেবেন। বিশেষ করে পবিত্র মাহে রমজানে আপনি অনেক নেক আমল করছেন, এই নেক আমলের ভালো পরিণাম পাবেন। আর দ্বিতীয়ত, আল্লাহ পাক দুনিয়ায় যত অপমান আছে আপনার ভাগ্যের সমস্ত অপমান থেকে মুক্তি দিয়ে দিবেন, সাথে সাথে পরকালের কবর, হাসর, মিজান, ফুলসিরাতে যত আজাব আছে সমস্ত আজাব থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দর্শক, তাহলে এই চারটি আমল মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি না টেনে। আর ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন, পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন চারটি আমল আমরা জেনে নিই। দর্শক, প্রথমে আমরা যে আমলটি করব সে আমলটি হলো দুই রাকাত তওবার নামাজ আদায় করা। আপনি এই শেষ রমজানে দুই রাকাত তওবার নামাজ আদায় করবেন, কারণ আপনি জীবনে অনেক গুনাহ করছেন, গুনাহগুলো কি মাফ হইল কি হইল না, এই জন্য আপনি আল্লাহ পাকের কাছে শেষমেশ অর্থাৎ আপনি শেষ রোজা শেষবারের মতো দুই রাকাত তওবার নামাজ সুন্দর করে অজু করে একনিষ্ঠতার সাথে আদায় করবেন, যেন আল্লাহ পাক আপনার তওবা কবুল করেন। আপনি অনেক ইস্তিগফার পড়ছেন, অনেক দুরুদ পড়ছেন, অনেকবার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যদি আল্লাহ পাক আপনাকে মাফ না করে তাহলে আপনি আর কোন দিন মাফ পাবেন? পবিত্র রমজান পাইলেন, মাফ পাইলেন না। সুতরাং আপনি দুই রাকাত তওবার নামাজ আদায় করবেন। দুই রাকাত তওবার নামাজের নিয়তটি আমি বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তওবা সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহানিলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, অথবা নফলি তাআলাও বলতে পারেন। দর্শক, এটা হলো আপনার আরবি নিয়ত। আরবি নিয়ত যদি না পারেন বাংলা এইভাবে করবেন, আমি দুই রাকাত তওবা কবুলের নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার। এইভাবে আপনি দুই রাকাত তওবার নামাজ আদায় করবেন। পারলে প্রথম রাকাতে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা কদর, আর যদি না পারেন তাহলে আপনি যে সূরা দিয়ে পারেন সেই সূরা দিয়ে এই নামাজটি আদায় করবেন। নামাজটি আদায় করে অবশ্যই আপনি আল্লাহ পাকের কাছে তওবা পাঠ করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবাটা প্রায় আপনি 100 বার পাঠ করবেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দৈনিক 100 বার তোমরা তওবা পাঠ করো, অর্থাৎ আল্লাহ পাকের কাছে ইস্তিগফার পাঠ করো। তাহলে আমরা এটা 100 বার পাঠ করব। আমি আবারও বলছি ইস্তিগফারটি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। যদি আপনি এটা পারেন না পারেন তাহলে আরেকটা ইস্তিগফারও আছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এটাও না পারেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার পাঠ করবেন। এ হলো আপনার প্রথম আমল। দ্বিতীয়ত আমল হলো দুরুদ শরীফ। দুরুদ শরীফ পরে আপনি আজকে শেষবারের মতো আল্লাহ পাকের রহমত আপনি পেয়ে নেবেন, মানে রহমতের অবধারিত হবেন। কেননা দুরুদ শরীফ যদি আপনি পাঠ না করেন সারা রমজানের কোন আমলে আপনার কাছে কবুল হবে না। সুতরাং আজকে দুরুদ শরীফ পাঠ করবেন, এরপর একটু পরে আপনি দোয়া করবেন যাতে করে আপনার দোয়াগুলো কবুল হয়। কেননা দুরুদ শরীফ না পড়ে যদি আপনি দোয়া করেন শেষবারের মতো, অবশ্যই আপনারা অনেকে কান্নাকাটি করবেন, দোয়া করবেন, রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আপনি একটু মনটা নরম, আপনার মনটা একটু ঘাবড়ে আছে, চিন্তিত হয়ে আছেন, আগামী রমজান পাই কি পাই না, কতগুলো ইবাদত করলাম কবুল হইল কি হইল না, এই যে আপনার মনের মধ্যে একটা টানা পড়া, এই টানা পড়ার ইতি টানবেন দোয়া করে। আর যেই দোয়ায় দুরুদ শরীফ নাই ওই দোয়া কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত পর্দার আড়ালে থাকে যতক্ষণ না তোমরা দুরুদ শরীফ পাঠ করো, অর্থাৎ দুরুদ শরীফ পাঠ করার আগ পর্যন্ত আল্লাহ পাকের কাছে সেই দোয়া পৌঁছে না, সেগুলো প্রথম আসমানে পর্দার অন্তরালে থাকে। যখনই আপনি দুরুদ শরীফ পাঠ করবেন তখনই আপনার এই দোয়াগুলো আল্লাহ পাকের কাছে যাবে, সেগুলো কবুল হবে, এই জন্য দুরুদ শরীফ পাঠ করবেন। তাহলে এটা তো আমাদের দুরুদ শরীফ বাধ্যতামূলক করতে হবে দোয়া দুরুদ কবুল হওয়ার জন্য। আর এটার সাথে যে ফজিলত আছে সেটা তো আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করেন এবং 10টা সম্মান তারে দিয়ে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে তিনটা ফজিলত পাইলাম, সাথে সাথে তিনটা ফজিলত যদি নাও পাই তবুও তো আমাদের পাঠ করতে হবে যদি আমাদের দোয়া কবুল না হয়। সুতরাং দুই নম্বর আমলটি হবে দুরুদ শরীফ পাঠ করা। কতবার পড়বেন দুরুদ শরীফ আপনি?
মাসিক তাও 100 বার পাঠ করবেন। দুরুদ শরীফ কোনটা পড়বেন? আপনি দুরুদে ইব্রাহিম, যেটা নামাজের শেষ বৈঠকে পাঠ করেন, আমি একবার শুদ্ধ উচ্চারণে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম হয়ে গেল। দরুদ ইব্রাহিম যদি আপনারা না পারেন পড়তে, মানে সময় সংকীর্ণতার কারণে, অথবা যদি আপনি ছোট দরুদ পড়তে চান, তাহলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেকটাও আছে সাল্লাল্লাহু আলা নবী, সাল্লাল্লাহু আলা নবী। আবার আরেকটাও আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আন-নবী উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম, এটা আরো উত্তম বেশি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আন-নবী উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। অথবা আরেকটাও আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইফিল্লাহিল কাতিই ওয়া আলিহি ওয়াসাল্লিম। আরো অনেকগুলো আছে, আমি কয়েকটা বললাম, এখান থেকে যেটা আপনি চয়েস করবেন সেটাও পড়তে পারবেন, সমস্যা নেই, 100 বার পড়বেন। আমার 2 নম্বর আমল বলা শেষ, এখন আসেন 3 নম্বর আমল। একটা দোয়ার কথা বলছিলাম, যে দোয়াটা পাঠ করলে আপনার সব আমলের ভালো পরিণাম পাবেন, না হয় আপনার পরিণাম ভালো হবে না। আপনি পবিত্র মাহে রমজানে কি শুধুই রোজাই রেখেছেন, শুধু কি নামাজই পড়েছেন? না, পবিত্র মাহে রমজানে মানুষদেরকে ইফতারি খাওয়াইছেন, নিজে ইফতারি করছেন, চেহারি খাইছেন, এরপরে মানুষদেরকে ভালো কথা বলছেন, তারপর আপনি ভালো পথে হাঁটার চিন্তা ভাবনা করছেন, মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে খাওয়াইছেন, দান সদকা করেছেন, ফেতরা দিয়েছেন, জাকাত দিয়েছেন, বিভিন্ন ধরনের আমল করছেন, এগুলোর সবগুলোর আমল যাতে আপনার পরিণাম ভালো হয়, সেজন্য দোয়াটি আমি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা। অর্থ হলো আল্লাহ আহসিন, আপনি আমাকে ভালো করে দেন, আকিবা তানাফিল উমুরি কুল্লিহা, আমি যতগুলো ভালো কাজ করছি, ও আজিন্না মিন খিজির দুনিয়া, আর আপনি আমাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করিয়েন না, অপমানিত করিয়েন না, ও আযাবিল আখিরা, আর আপনি আমাকে আখেরাতের মধ্যে ভেজ্যুতি করিয়েন না, অর্থাৎ কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আজাব দিয়েন না। তাহলে দোয়াটি খুবই সহজ, আপনারা যদি মুখস্থ করতে না পারেন আমার থেকে শুনে শুনে পড়বেন, আর যদি মুখস্থ করতে পারেন সারা জীবনে আপনি এই দোয়াটা পাঠ করবেন, যখনই ভালো কাজ করবেন এই দোয়াটা পাঠ করবেন, প্রতিদিন শুক্রবারে পাঠ করবেন, প্রতিদিন পাঠ করার চেষ্টা করবেন, দোয়াটা কোনোভাবেই আপনি মিস করবেন। আবারও শোনেন, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা, এক স্টেপ। দ্বিতীয় স্টেপে, ও আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আমার সাথে বলেন, আমি একবার পড়াই দিই, যদি বাই চান্স আপনি পড়তে না পারলেন আমার সাথে বলেন, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ও আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আপনি অন্তত একবার আমার সাথে পড়ছেন, তাহলে এটা আপনি বারবার মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে এটার অর্থটা মনের মধ্যে রেখে যদি আমরা পড়ি, আমাদের সব কাজের পরিণাম ভালো হবে, এবং দুনিয়া ও আখেরাতের যত প্রকারে আজাব গজব আছে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 3টি আমল আমাদের শেষ হয়ে গেল, এখন 4র্থ নম্বর আমল। চতুর্থ নম্বর আমল হলো দোয়া করা। হুজুর কি দোয়া করা? এতক্ষণ তো দোয়ার কথাই বললেন। হ্যাঁ, এতক্ষণ দোয়ার কথাই বলছি। চতুর্থ নম্বরে আল্লাহ পাকের কাছে আপনি মুনাজাত দিয়ে কান্না করবেন। যদি আপনার কান্না না আসে তাহলে আপনি কি করবেন? কান্না না আসলে যতক্ষণ না কান্না আসবে ততক্ষণ চক্ষু বন্ধ করে আল্লাহ আল্লাহ কান্নামুখী হয়ে শুধু আল্লাহকে ডাকতে থাকবেন, আর নিজের জীবনের যত গুণা আছে সমস্ত গুণাহের কথাগুলো আপনি চিন্তা করবেন, ভাববেন, গবেষণা করবেন, চোখের পানি আনার চেষ্টাই করবেন। যদি এরপরও আপনার কান্না না আসে তাহলে আপনি একটা হাদিসের কথা স্মরণ করবেন। হাদিসটা হলো, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠলেন। মিম্বরের 3টা সিঁড়ি, প্রথম সিঁড়িতে উঠে নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম খুব আশ্চর্য হয়ে গেলেন, কেন আমিন বললেন? দ্বিতীয় সিঁড়িতেও পা দিলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতেও পা রেখে আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতেও পা রেখে আমিন বললেন, কেন আমাদেরকে একটু বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম
মসজিদে পা রাখলাম, তখন জিব্রাইল আমিন এই বদদোয়া করতেছিলেন, ওই ব্যক্তি দংশক যে নাকি পিতামাতার দুইজন একজনকে পাইল অথচ সে জান্নাতকে ক্রয় করতে পারল না। তার মানে যে নাকি আব্বা আম্মাকে পেল তার সেবা করতে পারল না, যে আব্বা আম্মাকে পেল তাকে খাওয়াইতে পারল না, ভরণ পোষণ দিতে পারল না, ভালো ব্যবহার করতে পারল না, আব্বা আমার মন কেড়ে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। তখন নবীজি বলেন, আমি তখন আমিন বলছি, তার মানে জিব্রাইল আমিন বদদোয়া করছে, আমিন আমিন বলছি, আল্লাহ জাতিটা কবুল করে, বানিয়ে বদদোয়াটাই যেন কবুল করে। কত তো ঠিক, আব্বা আম্মা পাইছে, সেবা করতে পারেনি, জান্নাত ক্রয় করতে পারেনি, সে ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, আপনি দ্বিতীয় সিঁড়িতে পা রেখে কেন আপনি বললেন আমিন? বলেন, জিব্রাইল আমিন বললেন, ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তির সামনে আল্লাহ নবীর কথা বলা হয় কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠ করে না, সে ব্যক্তি ধ্বংস হোক। এর মানে কি? নবীজির নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে হবে। হুজুর, তৃতীয় সিঁড়িতে পা রেখে আপনি কেমন আমিন বললেন? হুজুর, এক নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল আমিন ওই সময় বলল যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি পবিত্র মাহে রমজান পাইল অথচ সে তার জীবনের গুণাগুলো মাফ করাইতে পারল না। প্রিয় প্রিয় ভাই ও বোনেরা, আমরা পবিত্র মাহে রমজান পাইছি, পবিত্র মাহে রমজানের 30টা দিন পাইছি, সুস্থ রয়েছি, কিন্তু আমার আপনার গুণাগুলো যদি মাফ করাইতে না পারি, জিব্রাইল আমিন বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক, নবীজি বলছেন আমিন, তাহলে বোঝা গেল এই দোয়া কবুল হবে, তাহলে তো আমরা সত্যিকারের অর্থে আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের মতো পরাকপাল আর কেউ নাই যে নাকি পবিত্র রমজান মাসে গুনাহ মাফ করাইতে পারল না, সে আর কোন দিন মাফ করাবে? রমজান মাসের চেয়ে উত্তম দিন কোন দিনটা আর? যে রমজান মাসে পবিত্র লাইলাতুল কদর গেল, যে পবিত্র রমজান মাসে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, 83 বছর 4 মাসের চেয়ে উত্তম একটা রাত, সে একটা রাত শুধু একদিনই পায় নাই, 21, 23, 25, 27, 29 মোট 5টা রাত্রও পাইল, এরপর পবিত্র মাহে রমজানের পুরো 25টা দিন রাত পাইল, সে যদি এরপরও গুনাহ মাফ না করাইতে পারে তাহলে সে ব্যক্তি ধ্বংস হোক। এই জন্য আপনি এই কথাটা ভাববেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি যে 30টা দিন পাইলাম আসলে কি আমার গুনাহ মাফ হয়েছে কিনা? রহমতের 10টা দিন অতিক্রম করলাম, মাগফিরাতের 10 দিন অতিক্রম করলাম, নাজাতের 10 দিন অতিক্রম করলাম, আল্লাহ আপনি আমাকে রহমত দিয়ে দেন, আপনি আমাকে মাগফিরাত দিয়ে দেন অর্থাৎ ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে নাজাতের ফয়সালা করে দেন অর্থাৎ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ আপনি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়ে দেন, এইভাবে আপনি এই কথাগুলো ভেবে ভেবে কান্না করবেন, আল্লাহ 30টা দিন কতই না কষ্ট করলাম, যদি এগুলো বৃথা হয়, যদি আপনি আমাকে কবুল না করেন, আপনার জিব্রাইল বলছে তো ওই ব্যক্তি ধ্বংস হোক, আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমিন, আল্লাহ আমি তো ধ্বংস হয়ে যাব, আমার অবস্থাটা কি হবে, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, রাব্বে করিম, ইয়া দাল জালাল ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে, আপনি আমাকে কবুল করেন, আপনি আমাকে মঞ্জুর করেন, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করেন, আল্লাহ আপনি আমার সেহর ইফতারগুলো কবুল করেন, আপনি আমার 30টা রোজা কবুল করেন, আপনি আপনি সবে কদরের 5টা রাত্রি দোয়া ইবাদতগুলো কবুল করেন, আল্লাহ আপনি আমার নফল নামাজ নফল সালাত এরপরে নফল যতগুলো আমল করছি দান সদকা এরপরে জাকাত ফিত্র যতগুলো আমল করছি আল্লাহ আপনি আমার কবুল করেন, সমস্ত আমলগুলো আপনি কবুল করে এর হাদিয়া সোনার মদিনা পৌঁছে দেন, আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে তাদের কবরও পাকে পৌঁছে দেন, তাদের কবর আজ মাফ করে দেন, আমাকেও মাফ করেন, আমার সমস্ত আমল কবুল করেন, আমাকে সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। এটা বলে আপনি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে আপনি আপনার মুনাজাত শেষ করবেন। দর্শক, এই 4টা আমল আপনারা করবেন, এরপর যদি আপনাদের কোনো আমল ভুলে যান বা কোনো আমল সম্পর্কে জানার থাকে কমেন্ট করবেন, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন দয়া করে, আর শেয়ার করবেন ভিডিওটি। পরবর্তীতে এমন আমলি ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।